টাকা নিয়ে কেউ ঘোরাঘুরি করলে মন ডগমগো করবে না। নিয়োগ দুর্নীতিতে একের পর এক নেতা মন্ত্রী গ্রেফতার, আজব সাফাই বিধায়ক কৃষ্ণ কল্যাণী। কেউ হয়তো ঘুষ নিয়েছে, ঘুষ দিয়েছে কারা? ঘুষ নিয়ে অন্যায় হলে ঘুষ দেওয়াও অন্যায়। নিয়োগ দুর্নীতি নিয়ে আজব সাফাই দিলেন পিএসসির চেয়ারম্যান কৃষ্ণ কল্যাণী। আজকে কোন ব্যক্তি হয়তো ঘুষ নিয়েছে, কিন্তু কোন ব্যক্তি ঘুষ নিয়েছে, ঘুষ দিয়েছে কারা? ওই ব্যক্তি, একজন ব্যক্তি যদি ঘুষ নিয়ে থাকে, হাজারো লক্ষ ব্যক্তি ঘুষ দিয়েছে। আমাদের সংবিধানে ঘুষ নেওয়াটা যদি অন্যায় থাকে, তাহলে ঘুষ দেওয়াটাও অন্যায়। আজকে ভাবেন, আপনার কাছে 100 টাকা আছে, আর কেউ যদি আপনার কাছে 2000 টাকা নিয়ে ঘুরি ঘুরি করে, আপনার মনটা ডগমগ করবে কি করবে না? তো প্রথমে আমাদের সিস্টেমটাকে শুধরাতে হবে, আমাদের শপথ নিতে হবে যে না অন্যায় করব, না অন্যায় সহ্য করব, না ঘুষ দিব, না ঘুষ নিব। আন্দোলনরত চাকরি প্রার্থী শহীদুল্লাহ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে। আপনি শুনলেন, যারা এতদিন ধরে আপনারা আন্দোলন করছেন, আপনারা তো বঞ্চিতই রয়ে গেলেন। উল্টে যেটা এই কৃষ্ণ কল্যাণী পাশে দাঁড়ালেন তাদের, যারা এই নিয়োগ দুর্নীতিতে টাকা নিয়েছেন এবং গ্রেফতার হয়েছেন। হ্যাঁ, একদিক থেকে উনি কথাটা ঠিকই বলেছেন যে যারা ঘুষ দিচ্ছে এবং যারা ঘুষ নিচ্ছে উভয় সমরূপে দোষী, সমান অপরাধী, এটা একদম ঠিক। কিন্তু ঘুষটা দিচ্ছে কারা, এটা গুরুত্বপূর্ণ বিষয়। যারা অযোগ্য প্রার্থী তারা ঘুষটা দিচ্ছে, এবং অযোগ্য প্রার্থীকে ঘুষ নিয়ে অবৈধভাবে দুর্নীতি করে নিয়োগটা দিয়ে দিচ্ছে। আর যারা যোগ্য প্রার্থী তারা টাকা দিয়ে স্কুলে ঢুকতে চায় না, শিক্ষক হতে চায় না। তাদের ভিতরে নীতি নৈতিকতা বোধ আছে, যে নীতি নৈতিকতা বোধ এবং আত্মসম্মান বোধ এবং সর্বোপরি অন্যায়কে সমর্থন না করার যে চেতনা, এই চেতনার জায়গা থেকে যোগ্যতাকে অবলম্বন করে স্কুলে তারা ঢুকতে চায়, পরীক্ষা দিয়ে মেধার মাধ্যমে ঢুকতে চায়। কিন্তু এই বিষয়টাকে গুরুত্ব না দিয়ে শুধু যদি দুর্নীতির ফোকাস থেকে করা হয়, আর যারা বঞ্চিত হয়েছে তাদেরকে পথে বসিয়ে রাখা হয় এবং সেটা নিয়ে চর্চা করা হয়, অর্থাৎ দুর্নীতি যারা করেছে তাদের হয়ে কথা বলা, এটা তো এক ধরনের অন্যায়। কিন্তু যারা বঞ্চিত হয়েছে তাদের নিয়ে কথা বলুন, উনি তাদেরকে বঞ্চনার অবসানের জন্য কথা বলুন, এটা আমরা আশা করবো অন্তত শাসক দলের কাছে। ধন্যবাদ শহীদুল্লাহ। বিধায়ক কৃষ্ণ কল্যাণীর বক্তব্য আপনারা শুনলেন, যেখানে তিনি বলছেন যে টাকা নিয়ে কেউ ঘোরাঘুরি করলে মন ডগমগ করবে না। নিয়োগ দুর্নীতিতে একের পর এক নেতা মন্ত্রী গ্রেপ্তার, আজব সাফাই বিধায়কের। তিনি বলছেন কেউ হয়তো ঘুষ নিয়েছে, কেউ কিন্তু ঘুষ দিয়েছে কারা? ঘুষ নেওয়া অন্যায় হলে ঘুষ দেওয়াও অন্যায়। নিয়োগ দুর্নীতি নিয়ে আজব সাফাই তৃণমূল নেতা কৃষ্ণ কল্যাণীর। আজকে কোন ব্যক্তি হয়তো ঘুষ নিয়েছে, কিন্তু কোন ব্যক্তি ঘুষ নিয়েছে, ঘুষ দিয়েছে কারা? ওই ব্যক্তি, একজন ব্যক্তি যদি ঘুষ নিয়ে থাকে, হাজারো লক্ষ ব্যক্তি ঘুষ দিয়েছে। আমাদের সংবিধানে ঘুষ নেওয়াটা যদি অন্যায় থাকে, তাহলে ঘুষ দেওয়াটাও অন্যায়। আজকে ভাবেন, আপনার কাছে 100 টাকা আছে, আর কেউ যদি আপনার কাছে 2000 টাকা নিয়ে ঘুরি ঘুরি করে, আপনার মনটা ডগমগ করবে কি করবে না? তো প্রথমে আমাদের সিস্টেমটাকে শুধরাতে হবে, আমাদের শপথ নিতে হবে যে না অন্যায় করব, না অন্যায় সহ্য করব, না ঘুষ দিব, না ঘুষ নিব।